গ্রিন অ্যান্ড পেপারস এর পক্ষ থেকে পুরস্কার পাবে কে? জেবিনবু। এইখানে আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? আমি অক্টোপাস। আমি তাহলে মাইকটা খাবে কে? আমি না, আমি না, আজকে জিতবে পোল্যান্ড। জেবিন, তোমার কাছে আমি ক্ষমা চাই নিতেছি, কারণ এই কি হলো? ইয়েস, এই বস্তুটা ঢুকছে এখন, এখন জ্বালা গেছে। মারার জন্য চিরুনি যথেষ্ট আজকের খেলায় অক্টোপাস বলছে আজকে জিতবে পোল্যান্ড। লজিক, কেন আজকে পোল্যান্ড জিতবে? এই যে গত ম্যাচে আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার মেসি একটা পেনাল্টি কিক দিয়ে পোল্যান্ডে গোল দিতে পারেনি। মানে কতটা শক্তিশালী পোল্যান্ড, যেখানে মেসি গোল করতে পারে নাই পেনাল্টি কিকে, তারপর আজকে ফ্রান্স গোল করতে পারবে না, ফ্রান্স গোল খাবে। লজিক, এটা আবার কিছু লজিক হলো? মেসি গোল দিতে না পারলেও পুরো দল তো গোল দিচ্ছে। আমি লজিক দিচ্ছি আপনার পক্ষ হয়ে। প্লিজ, বিষয়টা হচ্ছে এই যে ফ্রান্সে একজন খেলোয়াড় ছিল, নাম কি? জিনেদিন জিদান। বল এবং মানুষ দুইটা একই তালে হেড দিতে পারে, তাইলে এরকম কেউ আর হেড দিতে পারে নাই, পারে নাই, পারে নাই, মাইনাসে মাইনাসে প্লাস, ফ্রান্স আজকে জিতবে তোর মতো। আমার লজিক কারা? আমার পয়েন্ট টু, লজিক টু। এই দুই নম্বর লজিকে বলতেছে, এই যে সি গ্রুপে পোল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরব, এখানে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনাকে দুই গোল দিছে, আবার এই পোল্যান্ড সৌদি আরবকে দুই গোল দিছে, তার মানে পোল্যান্ড কিন্তু আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার মানে আসছে শক্তি করে গোল দিলে। দাদা তোরে দুইটা থাপ্পড় দি, একের মনের কথা কইছে না, দুইটা থাপ্পড় দি, দে দেওয়া তোর, আমি তোর সাইডটা থাপ্পড় দিই, তোর লজিক পদ্ধতি দাদা আমাদের শক্তিশালী। পোল্যান্ড জিতছে তিনবার, ড্র করছে পাঁচবার, আর ফ্রান্স জিতছে আটবার, মানে বাকি আটটা ম্যাচ জিতছে ফ্রান্স এই অক্টোবর কাছে, ওইসব বাকির হিসাব নাই, মানে ওইসব বাকি বাদ, আজকে ফ্রান্সও বাদ, কাটা লজিক। প্রমাণটা দিই, এই যে আপনি মহামান্য মাস্তান, আপনি বলেন এই যে এই যে এই যে কি নাম, সৌদি আরব আর আর্জেন্টিনার মধ্যে কে কোন দল সেরা? গন্ডগোলের হোস্ট কে? কে? শাওনদা। শাওনদা। এই গন্ডগোল চালায় কে? শাওনদা। গুড। এই গন্ডগোলের আজকের পর্বের অতিথি কে? জেমিন আপু। এই শো শেষে ওই যে গ্রিন গ্রিন অ্যান্ড পেপারস এর পক্ষ থেকে পুরস্কার পাবে কে? জেবিনবু। এইখানে আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? আমি অক্টোপাস। আমি তাহলে মাইকটা খাবে কে? আমি না, আমি না, আজকে জিতবে পোল্যান্ড।